উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে এই ঢল। কারো হাতে ফেস্টুন, কেউ বা প্রিয় নেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্লাকার্ড হাতে, মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে টিএসসি থেকে রাজু ভাস্কর্য, মুখরিত উদ্বেলিত এই মুখগুলো। এত এত মানুষের মাঝে দেশ ও আওয়ামী লীগের একমাত্র কাণ্ডারি একজনই, তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর সে কথা আবারও প্রমাণিত, টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা 1981 সাল থেকে 2022, 41 বছর। আসলেই কি শেখ হাসিনার বিকল্প নেই? তিনিই কি দলের জন্য একমাত্র চূড়ান্ত? এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাই আলটিমেট, যেটা সরকারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য, সরকার পরিচালনা করার জন্য। আমি মনে করি যে শেখ হাসিনার বিকল্প কেউ এখনও কারো ভাবনাতেই নাই। মানে এক থেকে দশের মধ্যে যদি আপনি চিন্তা করেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা নামই শেখ হাসিনায় আসবে। 10 নম্বরে হয়তো বা অন্য কারো কথা আপনি মাথার মধ্যে আনতেও পারেন। তেমনিভাবে আওয়ামী লীগকে পরিচালনা করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, আল্লাহ যতদিন আমাদের মাঝে ওনাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন তার বিকল্প কোনো আওয়ামী লীগের নেতাকর্মী চিন্তাও করবেন না। কাজেই ওনার শারীরিক অবস্থা যাই হোক না কেন, বয়স যাই হোক না কেন, আওয়ামী লীগ পরিচালনা করার জন্য শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগের নেতাকর্মীরা কারো মাথায় নেই। স্মার্ট মানে সাবলীল, স্মার্ট মানে যোগ্য, স্মার্ট মানে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, স্মার্ট মানে আধুনিক, সব কিছু মিলে আমরা যে আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যে আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেটা যথার্থ স্মার্ট না হলে সম্ভব না। এবং দক্ষ, স্মার্টের অন্য অর্থ দক্ষ। আমাদের জনগোষ্ঠীকে, বাংলাদেশের যে 17 কোটি জনগোষ্ঠী আছে, তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলেই যে উন্নত বাংলাদেশ গড়ার যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেটা সম্ভব। কাজে স্মার্ট বাংলাদেশ তিনি যথার্থই স্লোগান দিয়েছেন, এবং স্মার্ট বাংলাদেশ উনি যেভাবে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, তেমনিভাবে স্মার্ট বাংলাদেশও আমাদেরকে উপহার দিয়ে যাবেন। যোগ্য নেতৃত্বেই আছে বাংলাদেশ, আর তাই নতুন নেতৃত্ব খোঁজার প্রয়োজনও নেই বলে মনে করেন দলের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতাই আবারও আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনার কাঁধেই। তার হাত ধরেই এগিয়ে যাক দেশ, বাংলাদেশ পৌঁছে যাক বিশ্বমঞ্চে। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।